কিছুক্ষণের জন্য কালিয়াগঞ্জ থানায় আতঙ্ক সৃষ্টি হয়। সাপ ঘোরাফেরা করতে দেখা যায় থানার ক্যাম্পাসে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানায় ট্রাফিক ওসি দিনাসঙ্গ শেরপার কোয়ার্টারের সামনে একটি বিশাল আকারের সাপ দেখা যায়। আতঙ্ক লেগে যায় কালিয়াগঞ্জ থানা ক্যাম্পাসে ট্রাফিক অফিসার থেকে শুরু করে অন্যান্য পুলিশ কর্মীদের। থানা ক্যাম্পাসে সাপ ঘোরাফেরা দেখে জানানো হয় পিপলস ফর অ্যানিম্যালের সদস্যদের। তড়িঘড়ি থানায় আসে পিপল ফর অ্যানিম্যালের সদস্য অগ্নিমোদক ও সুমন মানি। তড়িঘড়ি এসেছে সাপ উদ্ধার করে নিয়ে চলে যায় এবং ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। পিপলস ফর অ্যানিম্যালের সদস্য অগ্নিমোদক বলেন, বিশাল আকারের রেড স্নেক উদ্ধার হয়েছিল, সাপ উদ্ধার করে আমরা ঘন জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। রেড স্নেক বলতে দাঁড়া সাপ। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট। থানা থেকে ফোন করেছিল যে একটি সাপ দেখা যায়, তো আমরা তড়িঘড়ি করে যাই। ঠিক আছে, আমি পিপলস ফর অ্যানিম্যালের মেম্বার, আমি অগ্নিমাদক। ঠিক আছে, তো গিয়ে দেখি এখন ট্রাফিক ম্যামের কোয়ার্টারের পিছনে একটি দাঁড়ার সাপ দেখতে পাওয়া যায়, তো আমরা সেটিকে রেস্কিউ করি। রেস্কিউ করে সেফলি জঙ্গলে ছেড়ে দিই। আবার এদিকে আসতিছো, এই ভাগে হবে, এক জায়গায় দাঁড়াও না। খালি হাইটে এটা নন মিনিমাম স্নেক, এটা কামড়া লোক মানুষের কিছু হয় না। এই তখন এই সাইজের ওটা ছিল, বুঝলা না, এই সাইজের ওটা ছিল। কোনটা? এটা ওই সাইজের ছিল। এই সাইজের ওটা ধরতে বলো না, আরেকটা আছে যে কোথায় দেখা যাচ্ছে না, তো এটাকে দেখেছিলাম বলে তো। না না না, রেড স্নেক, রেড স্নেক, রেড স্নেক মিলিনে ইসকো ধামান কে বাংলাদেশে ধান কিন্তু কে নামে স্নেক নন মেনু মেসে গিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উঠাও মুখটা বন্ধ কর। সাপ ঘোরাফেরা করতে দেখা যায় থানার ক্যাম্পাসে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানায় ট্রাফিক ওসি দিনাসঙ্গ শেরপার কোয়ার্টারের সামনে একটি বিশাল আকারের সাপ দেখা যায়। আতঙ্ক লেগে যায় কালিয়াগঞ্জ থানা ক্যাম্পাসে ট্রাফিক অফিসার থেকে শুরু করে অন্যান্য পুলিশ কর্মীদের। থানা ক্যাম্পাসে সাপ ঘোরাফেরা দেখে জানানো হয় পিপলস ফর অ্যানিম্যালের সদস্যদের। তড়িঘড়ি থানায় আসে পিপল ফর অ্যানিম্যালের সদস্য অগ্নিমোদক ও সুমন মানি। তড়িঘড়ি এসেছে সাপ উদ্ধার করে নিয়ে চলে যায় এবং ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। পিপলস ফর অ্যানিম্যালের সদস্য অগ্নিমোদক বলেন, বিশাল আকারের রেড স্নেক উদ্ধার হয়েছিল, সাপ উদ্ধার করে আমরা ঘন জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। রেড স্নেক বলতে দাঁড়া সাপ। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট।